জিয়াউর রহমানের আমলে অনেকে গুম খুনের শিকার হয়েছিলেন দাবি করে ঘটনায় জড়িতদের বিচার চেয়েছেন ওইসব পরিবারের সদস্যরা। আজ আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে এক অনুষ্ঠানে তারা এ দাবি জানান। তারা বলেন, 1977 সালে জিয়ার শাসন আমলে অনেক মানুষ গুম খুনের শিকার হন। তার নির্দেশে বিশেষ সামরিক ট্রাইব্যুনালের বিচারে অসংখ্য মানুষকে ফাঁসি দেওয়া হয়। তাদের সবার নাম প্রকাশ করা হয়নি। অভ্যুত্থানে জড়িত অভিযোগে অনেককে চাকরিচ্যুত করা হয়। জিয়াউর রহমানের শাসন আমলে গুম খুনের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যরা কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয়েছেন। এ বিষয়ে জানাতে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী তানভীর খন্দকার। তানভীর, সমাবেশের সবশেষ অবস্থা এবং সেখানে কারা রয়েছেন আমাদের বিস্তারিত জানাবেন। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী, উনি শুধু মন্ত্রীই নন, কারাদণ্ড ভোগ করেছিলেন বিনা বিচারে, এখানে বলা হচ্ছে তাদের, তারা এখানে এসেছেন এবং তারা সেই সময় তাদের যে তিক্ত অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা গুলো তুলে ধরছেন, মানুষকে জানানোর চেষ্টা করছেন, সরকারের কাছে বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরছেন। তারা বলছেন যে যদি আপনাকে জানিয়ে রাখতে চাই, সাত দফা দাবি জানিয়ে নির্দোষ ঘোষণা করার কথা বলা হচ্ছে। দ্বিতীয় দফা তার যে দাবিতে, সেখানে কিন্তু তারা বলছেন যে সে সময় যারা আসলে চাকরিচ্যুত হয়েছেন বা ফাঁসি বা কারাদণ্ড শিকার হয়েছেন, যাদেরকে দেওয়া হয়েছে তাদেরকে সেই সব পদে সর্বোচ্চ র্যাঙ্কে পদোন্নতি দেখিয়ে বর্তমান স্কেলে বেতন ভাতা ও পেনশন সহ তাদেরকে সরকারি সকল প্রকার সুযোগ সুবিধা প্রদান করার দাবি জানানো হচ্ছে। এবং একই সাথে তারা দাবি জানাচ্ছেন যে সেনা ও বিমান বাহিনীর সদস্যদের পুনর্বাসিত করার লক্ষ্যে তাদের পোষ্যদের যোগ্যতা অনুসারে সরকারি চাকরির দাবি তারা জানাচ্ছেন। আপনাকে জানিয়ে রাখতে চাই তানিয়া, যে এখানে তারা একটি বলছেন যে সবাই এখানে যে দাবি দেওয়া জানাচ্ছেন, তাদের মধ্যে সবারই একই একটি বিষয়ে তারা একটি বিষয়ে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে বলছে, সেটা হচ্ছে অন্যায়ভাবে ফাঁসি কারাদণ্ড চাকরিচ্যুত করার অপরাধে জেনারেল জিয়ার অর্থাৎ তৎকালীন প্রেসিডেন্ট বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মরণোত্তর বিচার দাবি করছেন এবং এই মরণোত্তর বিচার দাবি করছেন। বলছেন যে 1977 সালে যে 7 অক্টোবর ফাঁসির রায় ঘোষণা করা হয়েছিল, ফাঁসির রায় যে কার্যকর হয়েছিল সেটির আইন পাশ হয়েছে আসলে তা বলা হচ্ছে যে প্রায় 14 অক্টোবর, অর্থাৎ যে ফাঁসি দেওয়ার ফাঁসি কার্যকরের পরে সেই রায়টি ঘোষণা করা হয়েছে। এই জন্য সেই বিষয়ে তারা বলছে, এই বিষয়ে তৎকালীন যে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সর্বোচ্চ তিনি যেভাবে বিচারের মুখোমুখি করার দাবি জানাচ্ছেন এবং বলছেন যে এই যে আজকে যে সেই গুম দিবসকে সামনে রেখে তারা এই দাবি জানাচ্ছেন এবং বলছেন যে এই দিবসকে। তানভীর, আপনাকে ধন্যবাদ।